হাসি না বসে চক্রান্ত করছে মোদির সঙ্গে সাবধান বাংলাদেশ কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সামনে কি হবে এবং এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এটা নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি থাকছি এটা নিয়ে আমি বেশ কিছু কথা বলবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ফিল্ম স্পাইতে ডেফিনেটলি থাকবেন তো শুরুতে আমি একটা কথা বলি যে আমাদের যে সরকার আসুক না কেন বা এখন অন্তর্বর্তী যিনি আছেন ইউনুস সাহেব তার প্রতি কিন্তু মোদী সাহেব মানে হ্যাঁ ইউনুস সাহেব এখন যদি ভালোবাসা দেখায় সেটা লোক দেখানো এবং মন থেকে অন্তর থেকে কিন্তু দূরত্ব একটা ফাঁক কিন্তু সব সময় থাকে হ্যাঁ মানে ইউনুস সাহেব হোক বা বিএনপি জি আসুক না কেন হাসিনার মতো কিন্তু মোদি একাত্মতা প্রকাশ করবে না যদিও করে সেটা লোক দেখানো ভিতরে থেকে না সেটা ইউনিভার্সাল ট্রুথ এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে পার্শ্ববর্তী দেশ কখনো অন্তর থেকে আপনার ভালো চায় না এবং হাসিনা সরকার থাকাকালীন ভারত আমার দেশে কি পরিমাণ লুটপাট চালিয়েছে এটা আপনারা সবাই দেখেছেন আমার দেশ চুষে খাওয়ার একটা পায় তারা চলেছিল এটা আপনারা সবাই জানেন এবং এখন যে সরকার আসুক না কোনো দেখেন অলরেডি কিন্তু আমাদের বাদ তারা খুলে দিয়ে আমাদের একটা আমাদের চরম ভোগের ভিতর তারা ফেলে দিয়েছে বন্যায় কী হচ্ছে এটা তারা বুঝবে না তাদের বোঝার কথাও না কারণ মনুষ্য মনুষ্যত্ব এখন তাদের নাই হ্যাঁ এখন হাসিনার সময় হয়তো তারা প্ল্যান পরিকল্পনা চলছে হাসিনা হয়তো বলছে হ্যাঁ এটা দিয়ে আমাকে আবারও ওখানে আগায় দেন আমি না থাকলে আপনাদের সমস্যা তেন ভাই তো আমি একটা কথা বলবো যে এটা কখনো পসিবল না যে ভারত আক্রমণ করে আমাদের থেকে আসলে হাসিনাকে খাবার বসাবে এটা যারা ভাবছে হয়তো আমলীগের অনেকে ভাবছে এটা তারা ভাবতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে যে আমলিক ওই সময় ভারত বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে আর যে সরকার আসুক না কোনো বা অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনও তারা কিন্তু সেটা আর পারবে না এবং হাসিনা এখন নিশ্চিত ওখানে একটা কথাবার্তা চলছে এবং অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু যে একটা আক্রমণ তো এটা নিয়ে কিন্তু অলরেডি সেখানে কথাবার্তা হচ্ছে তো এই সংখ্যালঘু আক্রমণের এই যে ট্রাম্প কার্ডটা এটা আসলে কারা খেলেছে এটাও কিন্তু আপনার একটু মাথা কাটালে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ এখন আপনি বলে দিলেন যে হ্যাঁ বিএনপিরা বিএনপি 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 সব করছে ত্যান ভাই মাথার ঘিলু খাটান আমি যদি বলি আমি আমার ডিস্ট্রিক্ট বলেন বা আমি আমার আরেকজন বন্ধুর ডিস্ট্রিক্ট বলেন বা আশেপাশে আমি জিতাও আমি কিন্তু কোথাও কিন্তু শুনি নাই যে এরকম অ্যাটাক হয়েছে যারা সংখ্যালঘু তাদের উপর এখন আপনি সংখ্যালঘু বলে আপনি পানিকে হানি বলে বলতে পারেন না যেসব সংখ্যালঘুরা স্বৈরাচার আমলে স্বৈরাচারের সঙ্গে মিলে লুটপাট লুণ্ঠন থেকে শুরু করে দখলের মতো অনৈতিক কাজ বদমাইশির মতো অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের পাওনাটা তাদেরকে বুঝিয়ে দিয়েছে যারা ভিক্ট্রিম তারা দেশে কোনো যেহেতু শাসন ব্যবস্থা ছিল না তখন তো এইটার কারণে আপনি বলতে পারেন যে বাংলাদেশ সংখ্যালঘুদের হামলা হচ্ছে বাংলাদেশ থাকার উপযোগী না ভাই তুই কোন দেশে যাবি তো আমি দেখেন একটু ভিন্ন টপিকটা চলে আসছে তো এটা আসতেই হবে তো যারা বাংলাদেশে থেকে বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারেন না তাদের এদেশে থাকার কোনো রাইট নেই কোনো রাইট নেই কারণ বইতে এমনিতে কখনও লেখা হয়নি যে এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কোথাও সকল দেশের না যে আমার জন্মভূমি তো ওখানে যত রকম চক্রান্ত হোক যা কিছু হোক না কেন সেটা কিন্তু একটাই কথা যে লাভ হবে না লাভ নাই কারণ এখন যে পরিস্থিতি হুম মানুষ এখন কিন্তু আগের থেকে আরও সব কিছু বুঝে গিয়েছে আর এই যে কোটা নিয়ে এত কিছু হলো আমার মতে এই যে কোটা নিয়ে এত মুক্তিযোদ্ধাদের কেন্দ্র করে যেটা হলো আমার মতে তো এদের আসলে যে টাকা পায় এরা এটা তো ওভার এক্সেস হ্যাঁ তো এইগুলো হিসাব নিকাশে আনতে হবে অলরেডি যত চক্রান্ত করুক না কেন এই চক্রান্ত কিন্তু তাদের যদিও বা তারা মনে মনে একটা পদ্ম ফুল ফুটাতে পারে যে আমরা বাংলাদেশে অ্যাটাক দেওয়া না বাট আচ্ছা তো এগুলো ভাই গল্প তো কী হবে সেটা সামনে অবধি দেখতে থাকেন এবং আমরা আপডেটমূলক ভিডিও কিন্তু সবসময় কিন্তু আমরা বানাবো সে অবধি কিন্তু আপনাদের ইন্সপায়ের সঙ্গে কিন্তু আপনাদের থাকতে হবে